আজকে আমরা দেখব কিভাবে আমরা উইন্ডোজ 10 অটো আপডেট স্টপ করতে পারি। সো উইন্ডোজ 10 অটো আপডেট স্টপ করার জন্য কয়েকটি ওয়ে রয়েছে, আমরা এক এক করে সবগুলা ওয়েই দেখব। সো প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আমরা আমাদের সার্চ বারে এখানে লিখব সার্ভিসেস। সার্ভিসেস লেখার পর এখানে সার্ভিসেস অ্যাপ একটা অপশন আসবে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে আসব। নিচের দিকে আসলে এখানে উইন্ডোজ আপডেট নামে একটা অপশন পাবো আমরা, সেখানে চলে যাব। আমরা যদি স্ক্রল করে আরও নিচের দিকে আসি, হ্যাঁ যে এখানে উইন্ডোজ আপডেট একটা অপশন রয়েছে, এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে দেখুন আমাদের একটা অপশন রয়েছে যে রানিং, এই রানিং থেকে এটাকে আমরা স্টপ করে দিব। ওকে, এটা আমাদের স্টপ হয়ে গেছে। স্টপ হওয়ার পর এখানে ম্যানুয়াল থেকে এটাকে আমরা ডিজেবল সিলেক্ট করে দিব। এখানে ডিজেবল সিলেক্ট করার পর অ্যাপ্লাই, তারপর আমাদের যে পরিবর্তনটা হয়েছে সেটাকে আমরা সেট আপ করার জন্য এখানে ওকে ক্লিক করে দিব। এটা হচ্ছে আমাদের প্রথম ওয়ে। এখন আমরা আমাদের দ্বিতীয় স্টেপ যেটি রয়েছে, দ্বিতীয় সলিউশনটি দেখব। সো সেটি করার জন্য আমরা এখানে লিখব জিপি এডিট ডট এম এস সি। জিপি এডিট এম এস সি লিখলে আমাদের এই অপশনটা আসবে, এখানে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের এইরকম একটা, একটু বড় করে নিচ্ছি, এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখানে দেখুন কম্পিউটার কনফিগারেশন থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে যদি একটু নিচের দিকে আসি, উইন্ডোজ কম্পোনেন্টস। সো উইন্ডোজ কম্পোনেন্টসে আসার পর আমরা নিচের দিকে আসব, একেবারে নিচের দিকে এখানে উইন্ডোজ আপডেট এটাতে ক্লিক করব। উইন্ডোজ আপডেটে ক্লিক করার পর যদি এই রাইট পাশটাতে আসি, এখানে দেখুন কনফিগার অটোমেটিক আপডেটস একটা অপশন রয়েছে, এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে এটা হচ্ছে নট কনফিগার্ড, এটাকে আমরা এখান থেকে ডিসেবল করে দিব। ডিসেবল করার পর এখান থেকে আমরা অ্যাপ্লাই এবং ওকে। সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সলিউশন, এটা এখন ডিসেবল হয়ে গেছে। এখন আমরা আমাদের তিন নম্বর সলিউশনটা দেখব। এই সলিউশনটি করার জন্য আমরা এখানে আবার লিখব আর ইজি ইডিআইটি রেগিডি ডট এম এস সি, অর্থাৎ এই যে রেজিস্ট্রি এডিটর, এটা লেখার পর এখানে চলে আসছে। এই রেজিস্ট্রি এডিটরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এইচকে লোকাল মেশিন। এটা থেকে আমরা এখানে সফটওয়্যারে যাব। সফটওয়্যার থেকে আমরা নিচের দিকে আসব, পলিসিস, পলিসি থেকে এখানে মাইক্রোসফট, মাইক্রোসফট থেকে হচ্ছে উইন্ডোজ। এই উইন্ডোজের উপর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখান থেকে নিউ, নিউ থেকে আমরা হচ্ছে কীতে ক্লিক করব। কীতে ক্লিক করার পর এখানে আমরা লিখব উইন্ডোজ আপডেট। এবং এই উইন্ডোজ আপডেটটা কিন্তু এখানে ক্যাপিটাল লেটারে শুরু করতে হবে, উইন্ডোজ এবং আপডেট। এটা উইন্ডোজ আপডেটে রাইট ক্লিক করার পর এখান থেকে আবার নিউ, নিউ থেকে হচ্ছে কি, কি এর মধ্যে আমরা এখানে লিখব এ ইউ এবং এন্টার। এ ইউ এন্টার করার পর এইখানে এই পাশটাতে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর নিউ, নিউ থেকে এখানে ডি ওয়ার্ড 32-bit ভ্যালু এটাতে ক্লিক করব। করার পর এখানে লিখব আমরা নো অটো আপডেট। নো অটো আপডেট, এটা হচ্ছে নো এর এন হবে ক্যাপিটাল, অটো হচ্ছে এ ক্যাপিটাল এবং আপডেটের ইউ হচ্ছে ক্যাপিটাল, এখানে এন্টার করব। এন্টার করার পর এইটাতে আমরা এখন ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আমাদের যে জিরো ভ্যালুটা রয়েছে সেটাকে আমরা ওয়ান করে দিব। ওয়ান করার পর এখান থেকে ওকে, এবং এখান থেকে এটাকে আমরা ক্রস করে দিচ্ছি। সো এই ছিল আমাদের তিনটি সলিউশন যেগুলোর মাধ্যমে আমরা উইন্ডোজ 10 অটো আপডেট স্টপ করতে পারি। এই স্টেপগুলো শেষ হওয়ার পর আপনারা আপনাদের পিসিকে রিস্টার্ট করে নেবেন, এবং রিস্টার্ট করার পর আপনাদের পিসিতে পার্মানেন্টলি উইন্ডোজ অটো আপডেট স্টপ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।